হ্যালো গাইস, এখন আমরা জাহাজবাড়ির থেকে যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি। দীঘার সায়েন্স সিটি এখন আমরা যাচ্ছি, টোটোতে বসে পড়েছি। যেহেতু এটা সেদিনকারই ব্লগ, একই ড্রেস পরে আমাকে দেখছো। হ্যাঁ, তোমরা জানো, যারা জাহাজবাড়ির ভিডিওটা দেখেছো আগের দিনের ব্লগটা, তারা অবশ্যই জানো যে এটা ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি আর্ধেক আর্ধেক করে ব্লগটা দিলাম তোমাদেরকে। জাহাজবাড়ির ভিডিওটা তো পুরোটাই তোমার সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, এখন আমরা জাহাজবাড়ির থেকে বেরিয়ে টোটো ধরেছি, টোটো করে যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি। এই যে সায়েন্স সিটি ফাইনালি পৌঁছে গেছি, তো এটা হচ্ছে দীঘা সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির এখানে দেখো টিকিট কেটে এটার ভিতরে ঢুকতে হয়, তো সেই টিকিট কেটে এখন ঢুকবো। আর টিকিট কাউন্টারে বলেই দিল যে এক্ষুনি জাস্ট তারামণ্ডলের শোটা শুরু হবে। তো চলো দেখে না, তারামণ্ডলের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাও তোমাদের জন্য চুরি করে আর কি করেছি ভিডিওটা, চলো দেখে নাও তোমরা। पर हमारी विशाल दुनिया पृथ्वी अंतरिक्ष की विशालता में एक छोटी सी नीली गेंद के समान दिखती है। शुक्र एक कोहरेदार गर्म ग्रह जिसका आकार पृथ्वी जैसा है, वह एक घने कार्बन डाइऑक्साइड वातावरण से घिरा है और उसकी सतह का तापमान 460 डिग्री सेल्सियस है। सूरज के सबसे दूर स्थित पथरीला ग्रह है मंगल, वह पृथ्वी से आधे आकार का है। इस लाल ग्रह का सुंदर परिदृश्य और पतला वातावरण अतीत के बेहतर समय की याद दिलाते। তো তারামণ্ডল থেকে বেরিয়ে পড়েছি, তো তারামণ্ডলের ভিতরে আশা করছি তোমরা কিছুই দেখতে পারো নি সেরকমভাবে, আর সেরকমভাবে শেয়ার করাটা যাচ্ছেও না, কারণ পুরোটাই অন্ধকার। ওটা যতক্ষণ না তোমরা ভিতরটা নিজেরা ঢুকে দেখবে ততক্ষণ কিছুই বোঝাও যাবে না। ভিতরটা যেহেতু পুরো অন্ধকার, সেভাবে ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, তাও শেয়ার করলাম যতটুকু পারলাম আর কি। 15 মিনিটের শো ছিল, তো 15 মিনিটের অতটা তো দেখানো যায় না, মানে দেখাতাম তাও যদি হতো, তো সেরকম কিছুই বুঝতে পারলাম না। আমি রেকর্ডিং পুরোটাই করেছিলাম কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, শুধু সাউন্ড শোনা যাচ্ছিল। তো যাই হোক, এখন চলে এসেছি মিউজিয়ামের ভিতরে, কি কি আছে আমি এখানে আসিনি, তো চলো তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি। তো এটা হচ্ছে শ্যাডো, মানে এখানে ধরো তুমি দাঁড়ালে তো একটা লাইট আর কি তোমাকে ফোকাস করবে, তারপরে লাইটটা যখন অফ হয়ে যাবে তো এখানে দেখো স্ক্রিনের মধ্যে তোমার শ্যাডোটা পড়বে। তো চলো দেখে নাও তোমাদের, আশা করছি ভালো লাগবে জিনিসটা, খুব ভালো লাগলো আমার। এই দেখো, এখন ওকে মুখে লাইট যখনই ফোকাস করবে তারপরে যখন সরে যাবে পুরো শ্যাডোটা চলে আসবে। তো দেখতে থাকো, তো দেখো কি সুন্দর শ্যাডোটা এসছে। তো এইভাবে আমরা সবাই করেছি আর কি। তো দেখো আমার ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, কেন বলতো ফুচকুটাকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, ও আর কি পারে না। তবুও দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার শ্যাডোটা, এই যে আমার শ্যাডো। তো চলো নেক্সট দেখা যাক কি কি আছে, আরও অনেক কিছু ছিল, সবগুলো যদি তোমার সাথে শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো চলো তোমরা পরপর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা একটা টেস্টই বলতে পারো। তো দেখো এটা মানে টাচ যাতে না লাগে, টাচ যত লাগলেই কিন্তু ওখানে পয়েন্ট, যেমন তিনবার আর কি টাচ হয়ে গেছে, খুবই মানে আলতো হাতে রেখে খেলতে হয় আর কি। তো চারবার টাচ হয়ে গেছে ওই গোলটার মধ্যে, যাতে না টাচ লাগে দুটো, সেরকম একটা গেম আর কি। তো দেখো আর পরে নেক্সট কী আছে, এটা হচ্ছে ক্ল্যাপ ট্রি, মানে ক্ল্যাপ করলে মানে হাততালি দিলে আর কি লাইটটা জ্বলে ওঠে, আর হাততালি দেওয়া বন্ধ করে দিলে অটোমেটিকলি লাইটগুলো দেখো নিভে গেছে। দেখো এখন ক্ল্যাপ দেওয়া হবে, আবার দেখবে লাইটগুলো দেখো জ্বলে উঠছে, মানে আর কি এটার নামই হচ্ছে ক্ল্যাপ ট্রি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো লেখাই আছে ক্ল্যাপ ট্রি। এবার ঘুরছি হচ্ছে বুলবুলাইয়াতে, বুলবুলাইয়া এই যে এটা ঢুকলাম, দেখো ওদিকে দুদিকে কাজ দেখতে পাচ্ছ, তো এটা মানে দুটো দিয়ে ঢুকছি কিন্তু আর একদিকে যেদিক দিয়ে বেরোতে যাচ্ছি সেদিকে দেখছি কাছে আটকে যাচ্ছে। দেখো কাছে মানে তোমাকে হাত দিয়ে দিয়ে রিয়েলাইজ করতে হবে যে এখানে কাজ আছে বা এখানে ফাঁকা আছে, সেখান দিয়ে বেরোতে হবে, মানে ঢুকলে তুমি বেরোনোর পথ খুঁজে পাবে না, এরকম একটা ব্যাপার। তো ভীষণ ভালো লেগেছে আমার দীঘা এসে, মিউজিয়ামের মধ্যে যদি বলো তাহলে এই বুলবুলাইয়াটাই ভালো লেগেছে। আমি একবার না 4-5 বার আর কি ঘুরে দেখলাম। দুটো, 3টে, 4টে, অরিজিনালি 5টা।
তো আগেরটা দেখলেই আয়না আমরা একটা লোক বসেছে ওখানে চার পাঁচটা আর কি তোমাকে দেখা যাবে এরকম একটা আয়না সেট করা ছিল। এটা হচ্ছে কুয়ো, মানে যতই মানে দেখবো অতই ডিপ আর কি, এগুলো সবই সায়েন্সই বলতে পারো, এরকম ভাবে কাজটা আর কি তৈরি করা আছে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এন্ডলেস ট্রেন, মানে ট্রেনটার দিকে যতই তুমি তাকাও না কেন দেখবে যে আর কি মাল বডিটা আছে ওটা শেষই হচ্ছে না, মানে রয়েছে বডি পরপর রয়েছে। আমি মাথাটা সাটিয়ে নিয়েছি কাছের সাথে, তাও মনে হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগলো। এটাও এন্ডলেস ট্রেনটাও ভালো লাগলো, মানে এখন মাথাটা পুরো সাটিয়ে ভিডিও করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি, মানে আরও আছে আর কি। এটা হচ্ছে এন্ডলেস ট্রেন, শেষ হবে না ট্রেনটা আর কি। আমি আবার ঢুকে পড়েছি ভুলভুলাইয়াতে, তো বলছি যে এখানে নাকি ভূতও দেখা যাচ্ছে, তো ভুলভুলাইয়াতে এই দেখো ভূতটা দেখেছো তো, এটা যখন লাইট পড়ছে তখনই আর কি দেখা যাচ্ছে, তো তখন নাকি দেখতে পাচ্ছেন, যখন লাইটটা ভূতের গায়ে পড়েছে তখনই দেখতে পারলাম, তো আমি ওই জন্য আবার ঢুকলাম আর ভুলভুলাইয়াতে তোমাদেরকে বললাম। আমার খুব ভালো লেগেছে, আমি একবার দুবার না, আমি তিন চারবার ঢুকেছি, তো দুবার তোমার সাথে শেয়ার করলাম যেহেতু ভূতটা তখন আর কি ফোকাস হয়নি, তো বেশ ভালো লাগলো। আমার ভূতের আর কি আওয়াজও হয় কিন্তু যখন আর কি সামনে যাবে, বেশ ভালো লাগলো ভুলভুলাইয়াটা যাই বলো। আর তো চলো নেক্সট দেখি কোথায় যাওয়া যায়, মানে কি আছে আর কি। তো এটা দেখো মানে আর কি তুমি একটা হাত একটা পা নাড়াচ্ছো, কিন্তু মনে হচ্ছে তোমাকে দেখে যে তুমি দুটো পাই আর কি দুটো হাতই নাড়াচ্ছো। দেখো আমরা কিন্তু একটা হাতে একটা পাই নাড়াচ্ছি, কিন্তু বাট মনে হচ্ছে আমরা দুটো দিয়েই মানে আর কি দুটোই কাজ করছে। আর এখানে দেখো এটা হচ্ছে গলা কাটা আর কি, আমাদের মনে হচ্ছে গলা কাটা, আমাদের সামনে ফল রাখা ওটা খাচ্ছি, তো এটা আমি ফটো তুলেছিলাম, আমার ভিডিওটা করা হয়নি, ফটোটাই তোমার সাথে শেয়ার করলাম। এই আয়নাটা দেখতে পাচ্ছো এখানে একটু নাটা লাগছে, একটু নাটা লাগছে, নাটা নাটা আর কি। এরপরে নেক্সট আয়নাটাতে দেখো মানে এতটাই নাটা লাগছে, মানে কি বলবো, ভীষণ ভীষণ হাসি পাচ্ছিল ওই মুহূর্ত ওরাতে। তো যাই হোক আমি হাসছিলাম, ভয়েসও দিয়েছিলাম তোমাদের সাথে, কিন্তু মানে অনেক তো আওয়াজ হচ্ছে পাবলিকের, আর এটাতে এতটাই লম্বা লাগছে যে ক্যামেরাতেও আসছে না, আমরা সোজা করে আমাকে ফটো নিতে হয়েছে আর কি। আর এটা দেখো একটা মোনালিসার ছবি, তোমরা চিনতেই পারছো, কিন্তু এটা কি বলতো ছোট্ট ছোট্ট অনেক ফটো দিয়ে, দেখো তোমাদেরকে জুম করে দেখালাম, ওটা দিয়েই কিন্তু এমনভাবে তৈরি করা, দেখে মনে হচ্ছে মোনালিসা। এটাও দেখো খুব সুন্দর লাগলো, যেদিকে কুমির ওদিকে দেখাচ্ছে ব্যাং শ্যাডোতে। তো চলো মিউজিয়ামে মোটামুটি সব কিছুই তোমার সাথে শেয়ার করলাম, সেরকম খুব একটা কিছু দীঘার মিউজিয়ামে আমি দেখতে পেলাম না, ভালো লাগার মধ্যে আমার ভালো লাগলো শুধু ভুলভুলাই এটাই। তো যাই হোক সবটাই তোমার সাথে শেয়ার করলাম, তো চলো ফাইনালি আমাদের দীঘার মিউজিয়াম দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চললাম হচ্ছে রুমে, টোটো করে চলে যাব আমাদের হোটেলে, তারপরে একটু লাঞ্চ করতে বেরোবো রেস্টুরেন্টে, কোন রেস্টুরেন্ট আজকে খাওয়া যায় দেখি, ঘুরে ঘুরে খাচ্ছি আর কি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট বিকেলবেলা আবার কোথাও ঘুরতে নিশ্চয়ই যাবো, বসে তো থাকবো না, তো তখন আবার ভিডিও শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।